কেরানীগঞ্জের রসুলপুরের বাসিন্দা তাজেরন আক্তার। অভাবের সংসার, তাই ভিনদেশ থেকে প্রতি মাসে ছেলের পাঠানো টাকায় বেশ হিসেব করেই চলতে হয় একটি মাস। এজন্য অর্থের যোগান নিয়ে অনেকটাই নিশ্চিন্ত সে। এর বাহিরে সরকারের অর্থ সহায়তা বা বাজেটের প্রভাব কিছুই নেই তার মাথায়। টিভি দেখলেছেন আমরা কি আমরা টিভিতে আমরা তো দিইনি, আমাকে ঘরের মনে টিভি নাই, এত বাজেট কেমনি কি করে এটা আমরা তো বুঝিনি। বাজেট নিয়ে ভাবনা নেই দিন এনে দিন খাওয়া মানুষেরও, তবে আশঙ্কায় থাকেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে। যদি সারের দাম, ওষুধের দাম একটু মূল্য ছাড় দেয়, তাহলে আমাদের গরিব চাষিরা সবাই একটু সচ্ছলভাবে চলতে পারবে। যেমন সরকারের লোকজনের উপরে তো অনেক বেতন বাড়াই দিতেছে, কিন্তু এদিকে তো ট্যাক্স বেড জনগণের চলতে কষ্ট হচ্ছে। তেলে সাবানে ভাতে কাপড়ের সবটা যদি মিলাই দিয়ে চলে যাবো, এরকম একটা বাজেটের দ্বারা অতীতের সব রেকর্ড ভেঙে আসছে 47তম বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 4,68,200 কোটি টাকা। বিশাল আকারের এই বাজেট হবে গণমুখী, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সরকার যেটা বাজেট করে সেটা যেন ঠিক মতো খরচ করে। ওই মন্ত্রী এমপি চামচারা সব খেয়ে ফেলাইলে তো খরচ হবে না। রাস্তাঘাটে কাটে, এক মাসের জায়গায় 6 মাস লাগায় দেয়, তো বাজেটের টাকাগুলো কোথায় যায়? একটু বেলুন ফুলানো বাজেট যেন না হয়, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আসন্ন বাজেটটি উদ্যোক্তা বান্ধব হয়, কারণ আমরা দেখছি যে বর্তমান তরুণ প্রজন্মের চাকরির বাজার অনেক বেশি সংকট। দ্রব্যমূল্যের যে বিষয়টা, সেই বিষয়টা যেন মানুষের নাগালের বাইরে না যায়। বলা হয়ে থাকে একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের খতিয়ান এই বাজেট, এ কারণে এটি যেন ভারসাম্যমূলক, কার্যকর এবং দেশের সার্বিক উন্নয়নে কল্যাণ বয়ে আনতে পারে তা নিশ্চিত করতে হবে সবার আগে। এজন্য বরাদ্দের ক্ষেত্রে যৌক্তিকতা যাচাই আর ব্যয়ের ক্ষেত্রে আনতে হবে স্বচ্ছতা। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।